শুনে রাখেন, আকাশ থেকে কেউ আসবে না, না বাবাইদা ছুঁয়ে দিলে কোনো মঙ্গল হয়। যদি বাবাইদা ছুঁয়ে মঙ্গল হতো তাহলে বাবাইদার ছেলেগুলো এমনি ডাক্তার দেখাতে প্রয়োজন হতো না, ওরা এমনি সুস্থ হতো। তার মানে বাবাইদা পারে না। বাবাইদা একটি সাধারণ মানুষ মাত্র, আপনাদের মতন। মঞ্চ দেন দেখার সুবিধার জন্য, শোনার সুবিধার জন্য। আমি আপনাকে দেখাতে পারি, এই যে পূর্ণিমার চাঁদ আজ আকাশে দেখাতে পারি। তাহলে কি আপনি আঙুল দেখবেন না চাঁদ দেখবেন? আমি আঙুলের কাজ করতে পারি, চাঁদ তো ঠাকুর, তাকে দেখেন, তার দিকে তাকিয়ে থাকেন। মানুষকে নিয়ে আয়োজন নিয়ে মত্ত হতে নেই, মানুষ তাকে আয়োজিত করতে পারে ঠাকুরের পথে চলার, মঙ্গলের পথে চলার, এইটুকু আমরা করতে পারি। এই হচ্ছে আমাদের জীবন। আর বিশ্বাস, বিশ্বাস তীব্র করে, গুরু ছাড়া আর অন্য কোনো গতি নেই। আমার জীবন, আমার জীবনে তাই আছে। যদি ভাবেন যে আমি কোথায় এগিয়ে যাচ্ছি, আমি এগিয়ে থাকি এটাতে। আমি বিশ্বাস করি আমার ওই যে অশ্লেষা মঘা রাহু শনি কেতু সব কটাকে বের করে দিয়েছি জীবন থেকে। আমার একটাই বিশ্বাস, কিং করবে গ্রহে সর্বা যাচ্ছে কেন্দ্রে বৃহস্পতি। জীবন কেন্দ্রে বৃহস্পতি থাকলে, গুরু থাকলে, রাহু শনি কেতু মঙ্গল অশ্লেষা মঘা কেউ কিচ্ছু করতে পারবে, কেউ না। বিশ্বাস করেন আমার নাই, এসব সব বের করে দিয়েছি।